শ্রদ্ধা দর্শক আপনাদের সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেল ব্রহ্মপুত্র টিভির পক্ষ থেকে স্বাগতম জানি আজ শুরু করছি আরও একটা নতুন ভিডিও বন্ধুরা আজকে যে ভিডিওটা করব সে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে বল মাছ ধরার জন্য হোমিও ওষুধ একটা আছে সেই ওষুধ সম্পর্কে তার মানে বর্ষি দিয়ে বা সুদ বর্ষি বলি আমরা সেই বরশি দিয়ে যে বল মাছ শিকার করা হয় বিশেষ করে ঠান্ডার সিজনে বা পানি যখন সাদা হয়ে যায় এই সিজনে যে বল মাছ ধরে আমরা ঘরোয়াভাবে সুদ বলি আর কি এই সুদ জন্য সুদ প্রয়োগ করে যেটা মাছ ধরা হয় বল মাছ ধরা হয় শিকার করা হয় তার জন্য পদ্ধতিটা কি এর জন্যে লোকে বলে থাকে একটি হোমিও ওষুধ আছে এটা সত্য কথা কি না মিছা কথা আসলে একটি হোমিও ওষুধ আছে সেই ওষুধটার সম্পর্কে আমি আপনাকে আজকে বলবো যাই হোক বন্ধুরা আপনারা জানেন যে বল মাছটা একটা অত্যন্ত সেন্সিটিভ প্রাণী তার মানে এদিক ওদিক হলে ছুটে যাবে খাবে না ঠিকমতো মানে মাছেরও একটা ব্রাট জ্ঞান আছে তারা কীভাবে কোন পথে চললে যে ধরা পড়বে না শিকারের হাতে পড়বে না সেটা তাদের একটা জ্ঞান থাকে তো যাই হোক এখন ধীরে ধীরে চলে আসি আমার মূল কথার বিষয় হোমিও কিন্তু হোমি ওষুধ দেখেন হোমি ওষুধ বলতে কয়েক কোম্পানি আছে আমার সামনে দেখছেন বহুত বোতল আছে এই একটা কোম্পানির ওষুধ নেই অনেকগুলো কোম্পানির বোতল আছে তো দেখা গেছে সমস্ত কোম্পানিকে যদি আপনার একটা ওষুধ আছে যেটা সমস্ত কোম্পানি বানায় কিন্তু সেই কোম্পানি সমস্ত কোম্পানির ওষুধ কিন্তু রোগের ক্ষেত্রে খাটলেও কম বেশি কাজ দিলেও এই মাছ ধরার ক্ষেত্রে দেয় না আর শুধু মেডিসিন দিলেও হবে না মাছ ধরার ক্ষেত্রে যেটা টিক্স আছে অনেক ধরনের টিক্স আছে মানে বসি ফালাম থেকে আরম্ভ করে এই যেটা আপনার চার বলি বা যেটা খাবে আর কি যেটা আধার সেই সেই মাছের যেটা খাদ্য বসির সাথে যেটা গেঁথে দিবেন সেটারও বহুত কথা থাকে মানে সেখানে বহুত টিক্স আছে তো যাই হোক বন্ধুরা এই টিক্স সম্বন্ধে আমি পরে আপনাকে ভালো করে একটা ভিডিও বানাবো আর আজকে এখন আমি দেখাবো ওষুধটা ওষুধটা সম্পর্কে আপনারা জেনে নিন ওষুধটা আসলে কী ওষুধ ওষুধটা হচ্ছে যে হিং থেকে তৈরি একটি ওষুধ মানে বাংলায় যাকে বলে হিং আচ্ছা ইংরেজিতে যাকে বলে অ্যাশা ফয়েডিটা অ্যাশা ফয়েডিটা যাই হোক যে এই হিং থেকেই জানেন হিং আমরা সাধারণত অনেক কামে খাই পেটের গণ্ডগোল একজন শক্তি বাড়ায় রান্নার ক্ষেত্রে মশলা মশলার মধ্যে অল্প দেওয়া হয় হিংয়ের একটা উগ্র গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু বল মাছকে আকর্ষিত করে যাই হোক বন্ধুরা হিং যে আপনারা প্রয়োগ করবেন এই ডাইরেক্ট হিং না যেটা হোমিও ওষুধ হোমিও ওষুধের বোতলটা দেখবেন এটা হলো এটা হচ্ছে আপনারা সোয়াব কোম্পানির সোয়াব জার্মানি কোম্পানির ওষুধ আর একটা আছে রেকক জার্মানি এই রেকক জার্মানির যেটা ওষুধ বা সব জার্মানির ওষুধ এই ওষুধটা প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাবেন তো আমি দেখাচ্ছি আপনাকে ওষুধের নামটা দেখা যাচ্ছে কি না এটাই হচ্ছে হ্যাঁ আপনারা দেখতে দেখতে থাকুন আপনারা এই যে হচ্ছে অ্যাসা ফাইডিটা এসা দেখে নিন ভালো করে অ্যাসা ওষুধটার নাম এসা ফয় অ্যাসা ফয়েডিটা এই ওষুধটার নাম মানে অ্যাসা মাদার টিংসার যাকে বলে হয় হোমিওপ্যাথিক ভাষায় এই দেখুন আবার ভালো করে দেখাচ্ছি অ্যাসা ফয়েডিটা মাদার টিংসার আচ্ছা এই দেখুন তার যেটা চিহ্ন কোম্পানির চিহ্ন এই ওষুধটা যদি মাছের খাদ্যের সাথে দেওয়া হয় বল মাছকে আকর্ষিত করে তো যাই হোক এই ওষুধটা আপনারা ডাইরেক্ট স্প্রে করে মাছের খাদ্যের সাথে দিলে কিছু না কিছু কাজ করবে আমি হয়তো দু একজনকে দিয়েছিলাম তারা ভালো রেজাল্ট পেয়েছে আশা করি আপনারাও কম বেশি পরিমাণে রেজাল্ট পেয়েছেন পাবেন কিন্তু এখানে কিন্তু বহু টিপস থাকে মাছ শিকার করার মানে বসিতে যেটা আপনার চার বলি আর কি মাছের খাদ্য সেটা থেকে আরম্ভ করে এই অনেক কিছু কথা থাকে এই সম্বন্ধে আমি নিশ্চয় আপনাদেরকে পরবর্তীতে আমি একটু ভালো করে ভিডিও দিব আরও কিছু ওষুধ আছে মাছ শিকার করার যেমন আপনার রৌ মিরকা মাছ ধরার বা আর একটা কী বলে কাতল মাছ ধরার এই ধরনের কিছু ওষুধ থাকে আমি জানি তো আমি পরবর্তী সময় আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেব তো যাই হোক ওনারা এই যাওয়ার আগে একটা কথা বলি যে এইগুলা ভিডিও একটু কেয়ারফুলি দেখতে হয় বেশি টাইম দেখতে হয় যারা মাছ শিকার করবেন তারা একটু দেখবেন আর পরবর্তী ভিডিওগুলো একটু দেখবেন কেয়ারফুলি দেখবেন ভালো করে শুনবেন কি কী মন করে বলছি কী কথা বলছি পরবর্তী সময় আমি আরও ভালো ভালো ভিডিও দেব যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকলো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন বলে আশা রাখি আজকের মতো ইউটিউবে শেষ করলাম